বিশ্বজুড়েই অর্থনৈতিক মন্দা, দেশে দেশে অস্থিরতা, নিত্যপণ্যের বাজারে আগুন, সাধ্যের বাইরে জ্বালানিও, এসবই করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের অভিশাপ বলছেন বিশ্লেষকরা। বিশ্বমরল যুক্তরাষ্ট্রের অবস্থাও যে খুব বেশি ভালো নয় তা স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, একবিংশ শতাব্দীর অর্থনৈতিক প্রতিযোগিতায় জয়ী হতে ও বিশ্বকে আবারও নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র, এটা তার বিশ্বাস। বাইডেনের এই পোস্টকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের যে তৎপরতা তা আদতে সফল হয়নি, উল্টো তারাই বেকায়দায় পড়েছে, অর্থাৎ অর্থনৈতিক নেতৃত্বদানকারী দেশের তকমা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, সম্প্রতি সৌদি আরব ও চীনের মধ্যে কয়েকশো কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিও উদ্বেগে ফেলেছে ওয়াশিংটনকে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বমরলের উপাধিকেও। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক দুর্বলতার পাশাপাশি ভূ রাজনৈতিকভাবে ক্রমেই ক্ষমতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র, আর বাইডেনের সাম্প্রতিক বক্তব্য তাই ইঙ্গিত দেয়। অমরিনান, সময় সংবাদ।